সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি শ্রাবন্তীর একটি ভিডিও ভাইরাল হয় যদিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় পান্দে পড়িয়া বগ কান্দে চলচ্চিত্রের কোকা কোলা গানে ডান্স করছে নেই তারকা যদিও নাইট ক্লাবে দেখা যায় তাকে চারজন অবশ্য সম্প্রতি ঋতুমতো ভিডিওটি আপলোড দর সাথে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এদিকে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় চলিত মাসের ছয় তারিখে মুম্বাইতে গিয়েছিলেন শ্রাবন্তী সেখানে অবশ্য কাজের জন্য জানেই তারকা ফলে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে দেখা যায় তাকে সেখানকার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া হয়েছে ভাইরাল অসংখ্য শ্রাবন্তী কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন তারকা যদি এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন ফলে এই অভিনেত্রী তার অভিনয় গুণে দর্শকদের মাঝে দর্শক্রিয়তা অর্জন করেন যদি এই তারকা রূপের জাদুতে দর্শকরা সর্বদাই কুপকাতন ফলে এই তারকা তার রূপেগুণ এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে সর্বদাই আলোচনায় থাকেন অন্যদিকে সম্প্রতি শ্রীবন্ধী রাতে বেশ কিছু কাজ আছে সেই দ্বারাবিকতায় সম্প্রতি এই তারকা দেবী চৌধুরী রানী চলচ্চিত্র শুটিং এর কাজ করছেন সেখানে অবশ্য তাকে ঐতিহাসিক চরিত্র অভিনয় করতে দেখা যাবে ফলে তার অনুরাগীরা তার চলচ্চিত্রটি দেখার জন্য সম্প্রতি অপেক্ষায় আছে যদিও এরপর শ্রীাবন্ধী রাতে আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ আছে সেই বিগত এই তারকা সে চলচ্চিত্র শুটিং এর কাজ করবেন বলে শোনা যায় এদিকে প্রতিটি তারকার মতো শ্রাবন্তীকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্য কলকাতা বাংলার এই সুন্দরী তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যার জন্য অবশ্য মাঝে মাঝে খোলামেলা পোশাকে দেখা যায় তাকে সেই জন্য অবশ্য সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কাছে সমালোচনা শিকারণ সুতরাং জেনে তো নিলেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি শ্রাবন্তী নাইট ক্লাবের ভিডিও ভাইরাল ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ফরমোর আপডেট